লাস্ট ইয়ার কুলফি আর ফালুদা অনেক দিনের জন্য বাড়িতেই ছিল, একদম গৃহবন্দী হয়ে। স্কুলে যাওয়াও নেই আর ঘুরতে যাওয়াও বন্ধ, তাই স্বাভাবিকভাবেই মস্তিকে পাঠশালা তাদেরকে সুযোগ করে দিল ট্রেনে করে ঘোরার, যাতে করে তারা ভারতের 10টা মনুমেন্ট ঘুরে দেখতে পারে, যার জন্য রা খুব এক্সাইটেড। ট্রেন চাপ ছিল ভারতের 10টা আলাদা রাজ্যের 10টা শহরে। তোমরা কি জানো কুলফি আর ফালুদা মস্তিকে পাঠশালা ট্রেনে করে ঘুরছিল গত বছর ভারতের 33টা লোকেশনে, নতুন নতুন জায়গায় ঘুরে, যাতে পড়াশোনার আনন্দটাকে তারা 4 লাখ ছেলে মেয়েদের মধ্যে পৌঁছে দিতে পারে, যারা প্যান্ডেমিকের সময় নিজেদের বাড়িতেই বন্দি ছিল। চলুন দেখা যাক এই বছর কুলফি আর ফালুদা নতুন কি কি শিখতে চলেছে। আমরা শিখব কারা আমাদের হ্যাবিটেন্টের অংশ, ইকোসিস্টেমস আর বায়োস্ফিয়ার, আর কিভাবে তারা একে অপরের সঙ্গে যুক্ত। তারপরে আমরা ফোকাস করব ফুড চেইনের ইন্টারেস্টিং উপকরণের দিকে। তারপরে আমরা শিখব কমিউনিটিকে কিভাবে সাহায্য করা যায় কিছু ভালো অভ্যেসের দ্বারা, যেটা আমাদের সাহায্য করবে সুস্থ পরিবেশ গড়ে তুলতে। আপনিও কি মস্তিকে পাঠশালার সঙ্গে যুক্ত হতে চান কুলফি আর ফালুদার মতো? তাহলে লগ ইন করুন এই অ্যাপে।